নমস্কার, স্বাগতম জানাইছো নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ বিশেষ অনুষ্ঠানলৈ। আর মই উপস্থিত আছো সেই বর্তমান মায়ঙত। মায়ং ইন্দ্রজাল 2024 এক বিশেষ কার্যসূচী, মরিগাঁও জেলা প্রশাসন আর স্থানীয় মায়ংবাসী রাইজর সহযোগত আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। মায়ং কিহর বাবে বিখ্যাত? কেবল তন্ত্র মন্ত্রেরই নহয়, কবিরাজ আর বেজর জড়িয়ে মায়ঙর নাম সর্বজন বিদিত। গতি মায়ঙত বিশ্ববাসীর মাজত মায়ঙক লই অনার এক প্রচেষ্টা অব্যাহত রাখিছে মরিগাঁও জেলা প্রশাসনে। গতি প্রশাসনে গ্রহণ করা এই প্রচেষ্টা সকলে শলাগ লৈছে। আর সমান্তরভাবে দেখবলে পাওয়া গেছে যে মায়ংবাসী রাইজ আজি যথেষ্ট উৎফুল্লিত হয়ে পড়ছে। গতি মায়ং কিহর বাবে বিখ্যাত, মায়ঙর বহু নজনা কথা আজি মই অনুষ্ঠানের জড়িয়ে আপনার আগে লই আনবলে চেষ্টা করি। গতি আহক আমার অনুষ্ঠান আরম্ভ করো। মায়ঙর বেজেনু কি করে আর মায়ঙর তন্ত্র মন্ত্র বা বেজ কবিরাজর এই চিকিৎসা পদ্ধতি যে অব্যাহত আছে শতিকা যুগ ধরে, এই চিকিৎসা পদ্ধতিক বর্তমান বিশ্ব দরবার নিয়ার ক্ষেত্র জেলা প্রশাসনে কেনেধরণে পদক্ষেপ আগবাবতে পর্যটনের ক্ষেত্র মায়ঙক আগবাই নিয়ার কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই সকলবর এই অনুষ্ঠানের জড়িয়ে জানাবলে চেষ্টা করম। আর মায়ঙর বেজে আজি দেখাব গার নোম শিউরি যাওয়া কেতবর হাতর বিদ্যা। কিন্তু এই জানুর পৃথিবীখন যাবলে আপনাদের অলপমান কষ্ট করব লাগবে, জোরদার হাত চাপড়ি বজাব লাগবে।
ভেড়া লাগি পড়ে, ভেড়া হয়ে যায়, বা আপনার মাছ হয়, এইবর যাতে মানে সেই সময় করার চেষ্টা করছিল। সেই সময় ইউটিউব বা ফেসবুক ইমান প্রচলিত আসে, তথাপিও মানে জানাবলে সুখী হয়েছ সেইদিনের সময় সেই এপিসোড ভিতর বাকিবর চ্যানেল হাইয়েস্ট টিআরপি হয়েছে, যদি রেকর্ড আজিলেক ভাবি পড়া যায়। নেক্সট ম্যাজিক যাব বিচার, নেক্সট ম্যাজিক বলে মোট ভাইটি এজন মঞ্চলে আহিলে খুব ভাল হয়। মোট ভাইটি এজন আহিলে হল, কোনো আগের পর পিছর পর মাজর পর আগত বই পেলে কোনো আমার মোট ভাইটি এজন আহিলে হল, কোন আহিব পড়ে নিবিড়ছিল ঠিক আছে।
মায়ং ইন্দ্রজাল 2024 এই বিশেষ অনুষ্ঠানত উপস্থিত আছে অভিভাৱক মন্ত্রী হেমা মহন্ত। গতিকে সরকারে মায়ংক লৈ কেনে ধরনের তেওঁলোকে পরিকল্পনা করছে সেয়া আমি তেওঁৰ ভাষাৰে জানিব চেষ্টা কৰিম। মৰিগাঁও চৰকাৰৰ তৰফৰ পৰা এনেধৰণৰ বা প্ৰশাসনৰ তৰফৰ পৰা এটা বিশেষ পদক্ষেপ লোৱা হৈছে মায়ংৰ এই যাদু মন্ত্ৰ বিশ্বৰ ওচৰত প্ৰতিষ্ঠা কৰাৰ বাবে। গতিকে আপোনালোকৰ তৰফৰ পৰা কেনেধৰণৰ সহযোগিতা বা কেনেধৰণে এই প্ৰচেষ্টাত আগভাগ ল'ব? মায়ং ইন্দ্ৰজাল যি অনুষ্ঠান ইয়াত আৰম্ভ কৰিলে, এই অনুষ্ঠানটো আচলতে আমাৰ অতি গৌৰৱৰ বিষয়। ই আমাৰ ঐতিহ্য। কিয় ঐতিহ্য? যে মহাভাৰতৰ যুদ্ধতে ইয়াৰ প্ৰাসংগিকতা আহিছিল। প্ৰাগজ্যোতিষপুৰৰ ৰজা যেতিয়া মহাভাৰতৰ যুদ্ধত গৈছিলে, কুৰুক্ষেত্ৰৰ যুদ্ধত, আৰু সেই সময়ত আমি তাতো উল্লেখ হৈছিল যে ৰজা ঘটোৎকচে ইয়াৰ বহুত বিদ্যা তাত প্ৰয়োগ কৰিছিল। গতিকে মায়ং আমাৰ কাৰণে অতি গৌৰৱৰ স্থল, আমাৰ ঐতিহ্য। মই ভাবিছোঁ ইয়াক আমি মানে যিমান পাৰো প্ৰসাৰ কৰিব লাগিব, আৰু তাৰ কাৰণে চৰকাৰৰ তৰফৰ পৰা আমি সকলো সহযোগ। সম্পূর্ণরূপে খালি বাকচটা আছে। এবার মই বিচাৰিছো যিহেতু ব্যক্তি ইয়াত উপস্থিত আছে, যিকোনো বস্তু এটা ভাবিলে এখন মনৰ ভিতৰত সৰু ডাঙৰ বয়সৰ লগত কোনো কথা নাই, সকলোৱে কৰি যাব পাৰে। হাতখন আহিলে এখন অথনি বিচাৰে, এনেকৈ হাতখন এইপিনে মনৰ ভিতৰত বস্তুটো ভাবি পেলাই ঘূৰাই দিলে হ'ল, সকলো কৰি যাব পাৰে, সকলোৱে কৰি যাব পাৰে। সকলোৱে ফলৰ দায়িত্ব আছে তুমি দিলে হ'ল, ফলৰ দায়িত্ব আছে তুমি দি দিলে হ'ল, বঢ়িয়া, সকলোৱে কৰি যাব পাৰে। মই চাই আছো কোনে কৰিছে কোনে কৰা নাই, পিছত অৱস্থা খালি বঢ়িয়া 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 হৈ গৈছে হৈ গৈছে হৈ গৈছে। নমস্কাৰ, মোৰ নাম শ্ৰী লোকেন্দ্ৰ নাথ, লোকেন্দ্ৰ। আৰু দ্বিতীয় গাজৰটো আমি লগত থৈ দিছো, আৰু আমাৰ লগত আছে
আয়োজন করা হয়েছে মায়ং ইন্দ্রজাল 2024 আর মূর সুত্রে বর্তমান উপস্থিত আছে মরিগাঁও জেলার উপায়ুক্ত দেবাশিষ শর্মা ডাঙরিয়া। মানে জানাবলে চেষ্টা করম আজির এই কার্যসূচীর বিষয়ে। স্যার আপনার জানি বিচার জেলা প্রশাসনের উদ্যোগত এবার প্রথমবার মায়ঙ্গক এনেদরে সকল রাইজর সম্মুখে অহার একটা চেষ্টা আপনাদের করেছে, গতি কেন ধরনের আহিলে চিন্তা মনলে? আমি মায়ঙ্গত আমি মরিগাঁওলে যেটা চাকরি সূত্রে আসছিল তেতিয়াই এভাগ কথা আমার মনলে আসছিল, যেহেতুকে আমার ইয়াত লাহে লাহে এই পরম্পরাগত এই আমার যোনটো যাদুবিদ্যা তন্ত্র মন্ত্র আর যন্ত্র লাহে লাহে লুপ্ত হবলে ধরেছিলে। আর খুব দুঃখ লাগে কেতিয়াবা আমার পেজ সকলের যদি আমি আর্থিক অবস্থা দেখো, আজি কোনোবা এজন মানুহ ধৰি লওক তেওঁলোকৰ ঘৰত আহিছে বা কাৰোবাৰ যিসকল অকমান জনপ্রিয়তা যিসকলে লাভ করেছে তেওঁলোকৰ ওচৰলে আহে, বাকিখিনি নাহে। কিন্তু এই যাদু তন্ত্র বা মন্ত্রর ক্ষেত্র আমার বেদ আর আমার তন্ত্র যোগিনী তন্ত্রর ক্ষেত্রে মই কওঁ সেইখিনি জড়িত হয়ে আছে। আর এনে একটা বৈজ্ঞানিক পদ্ধতিরে সন্মতি লাভ করা একটা শৈলী লাহে লাহে লুপ্ত হয়ে যাওয়া অত্যন্ত দুঃখের কথা, আর ইয়াক জীবিত করে রখা মানে ভাবো যে আমার অসমৰ প্রতিজন নাগরিকর দায়িত্ব। মহোৎসবের আরম্ভণি হে, গতি বছরে বছরে এনে ধরনের বছরে বছরে পতা হব। আমি যা কোথায় শুনিব
রাইজে দেখাতে সময় দেয় বল কথা কেনকে সময় দিছ রাইজে যদি দেখা পায় কেনকি সময় দিয়ে রশ্মি সিঙাক বল নভঙাক একটা হাত সাপড়ে দিব জোরকে হাত সাপড়ে বলো না ভাঙিল বল কেটা দেখাই দিয়ে বল কেটা কবার ভাঙিছে নাকি কিন্তু রশ্মির মাজের ওলাই আছে মায়ং ইন্দ্রজাল 2024 কিছু অংশ এই মহোৎসবের জড়িয়ে এই যাদুর মহোৎসবের জড়িয়ে মায়ঙর তন্ত্র মন্ত্র বিশ্ব দরবার প্রতিষ্ঠা করার ক্ষেত্র বা বিশ্ববাসীর সম্মুখে নিয়ার ক্ষেত্রে এক আদরণীয় পদক্ষেপ গ্রহণ করেছে মরিগাঁও জেলা প্রশাসনে। সহযোগিতা আগবহালে মায়ঙর রাইজেও বহুকেগুলাকী মায়ঙর প্রসিদ্ধ মেজে বা যাদু করে আজি যাদুর কলা দেখাবলে চেষ্টা করলে দর্শকসল সমান্তরভাবে বিক্রমর যাদু সেই যাদু মন্ত্রমুগ্ধ হল মায়ংবাসী রাইজও। আশা করছো অনুষ্ঠান চাই আপনাদের ভাল পালে। সময় হয়েছে বিদায় লওয়ার, ধন্যবাদ।